কথামৃতে আমরা এই আগেরই কথাগুলো চলছে। আর 24 অগস্ট বলছেন যে আগে ছিল 13 আগস্ট, এবার এখানে ডেট 24 অগস্ট দেখাচ্ছেন। তৃতীয় পরিচ্ছেদ, গুরু শিষ্য সংবাদ, মাস্টারমশাই কথা বলছেন ঠাকুরের সঙ্গে। সন্ধ্যা হয়েছে, মরির সহিত একাকী নানা বিষয়ে। মাস্টারমশাই অনেকগুলো নামে লিখেছেন, কারণ অনেক সময় তিনি চাইতেন না যে জানুক কেউ, তা মণি বলেছেন, মণি ঠিক আছে। সেখানে ঠাকুর ছোট্ট খাটটিতে, দক্ষিণেশ্বরে এখন দেখবেন ছোট খাট আছে, বসে কথা বলছেন নানান বিষয়ে, কোনো একটা জিনিসকে নিয়ে বলছেন না। নিষ্কাম নিষ্কাম কর্ম করবে, ঈশ্বর বিদ্যাসাগর যে কর্ম করে সে ভালো কাজ, নিষ্কাম কর্ম করবার চেষ্টা করে। মাস্টারমশাইয়ের সরি বিদ্যাসাগরের নামে আগে একরকম বলেছেন, আবার এরকম বলছেন যে নিষ্কাম কর্ম। এই কনসেপ্ট আমাদের হিন্দুদের এটা বৈশিষ্ট্য, অন্যান্য ধর্মে ঠিক এতভাবে নিষ্কাম কর্ম এভাবে পরিষ্কারভাবে আসে না। তাদের ঈশ্বরের প্রতি, ঈশ্বরের প্রতি ভক্তিরূপে কাজ হয়, আল্লাহর জন্যে করছে, ঈশ্বরের জন্য করছে, জিজাসের জন্যে করছে। আমাদের এখানে বলে নিষ্কাম কর্ম, নিষ্কাম কর্ম করা আরেকটু যেন অন্য ধরনের, ঈশ্বরের প্রতি অর্পণ যখন করা হয় সেটা আরেকটু অন্য ধরনের। যাদের মন অনেকটা নিজের নিয়ন্ত্রণে এসে গেছে, মন তো সহজে নিজের নিয়ন্ত্রণে আসে না, যাদের নিয়ন্ত্রণে এসে গেছে তারাই একমাত্র নিষ্কাম কর্ম পারেন। যাদের মন এখনও নিয়ন্ত্রণে আসেনি তাদেরকে প্রথমে ওই ফল ঈশ্বরের প্রতি অর্পণ করতে হয়, যে ঠাকুর ভালো মন্দ যা হলো তোমার প্রতি, তারপরে কর্মটা ঈশ্বরের প্রতি, আর শেষে নিষ্কাম হয়ে যায়। অনেক সময় এটাকে বলেন যে যারা জ্ঞান যোগের পথিক তারা নিষ্কাম কর্ম করেন। নিষ্কাম কর্মের অর্থ হয় যে কামী পুরুষ, কামী পুরুষ মহা যে প্রচণ্ড যে সাংসারিক, যে আঁকড়ে জগৎকে ধরে রাখতে চাইছে, তার থেকেও বেশি শ্রেষ্ঠভাবে আপনি কাজ করবেন। কাজে যে এক্সপার্টিস আপনার হবে, কাজে যে এক্সপার্টিস তার থেকে বেটার হবে, যে শ্রেষ্ঠতম। যেমন ধরুন আমরা একটা একটা সিম্পল এক্সাম্পল নিই, আপনারা সিনেমা আদিতে অনেক সময় দেখবেন ক্রিমিনাল রয়েছে, খুব নাম করা ডন ক্রিমিনাল বম্বে টম্বে বিভিন্ন জায়গায়, আর সেখানে হঠাৎ একটা আর্মি বা কোথাও থেকে একটা কমান্ডো এসেছে, ও এক কমান্ডো একে লাগে মেরে উড়িয়ে দিচ্ছে। অনেক সময় এগুলো সুপার হিরো সিনেমা ওয়াই এগুলো আসে, এমনি অনেক সময় মনে হয় যে এগুলো একটা কী ফ্যান্টাস্টিক একটা ক্রিয়েশন, কিন্তু আরও যখন গভীরে যাবেন তখন দেখবেন এই গুন্ডাগুলো যাকে দেখে সমাজ ভয় পায়, যারা সবাইকে টেররাইজ করে রাখছে, মানুষকে কষ্ট দিচ্ছে, মানুষ থেকে টাকা আদায় করে নিচ্ছে, যে ক্ষমতা নিয়ে তারা করছে, হাতের লড়াই হোক, ছুরির লড়াই হোক, খুরের নিয়ে লড়াই করুক, রিভলভার পিস্তল নিয়ে লড়াই করুক, এমনকি এই টেররিস্টগুলো বোমা নিয়ে লড়াই করুক, এই কমান্ডোগুলো যারা আছে এরা সবটাই পারে, সবটাই এদের থেকে বেশি ভালো পারে। আমাদের যে ব্ল্যাক ক্যাট কমান্ডোগুলো যারা প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টারদের রক্ষা করে, ওরা ওই খালি হাতে মানুষকে সেকেন্ডসের মধ্যে মেরে শেষ করতে পারে, এমন ক্ষমতা। কিন্তু যখন যায় প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টারের সঙ্গে, দেখে আমার আপনার মতোই লোক মনে হয়। যদি তাকে আপনি ব্যক্তিগতভাবে জানেন, তার বাড়ির লোকও যদি হন, কখনই ওকে ওর কাছে আপনার ভয় করবে না। কিন্তু একটা ক্রিমিনাল, তার যে পাশের বাড়ির লোক সেও ভয় পাবে, তার ভাইও তাকে ভয় পাবে, মা গো কী করে দেবে, তার বউ বাচ্চা হয়তো ভয় পায় না, কি কে জানে ভয় পায়। ডিফারেন্স তার মানে কি, যারা ডিসিপ্লিনড, একটা জীবনে একটা অনুশাসন এসে গেছে যাদের,
বদ লোক, দুষ্ট লোক, বদমাইশ লোক, কামি পুরুষ যা করে এনারাও সেটা পারেন তাদের থেকে আরও শ্রেষ্ঠভাবে। কিন্তু এনাদের উদ্দেশ্য কারো কাছ থেকে টাকা আদায় করে, যে মিলিটারিতে যারা আছে কমান্ডো টমান্ডো যারা খুব হাই লেভেল ট্রেন্ড তারা কখনোই কারোর কাছে গিয়ে নিজের ট্রেনিং দেখি যে টাকা নিয়ে নিচ্ছে না, কখনো করে না। যারা ঠিক ঠিক যোগী তারা এক্স্যাক্টলি তাই, যে কোনো কাজ তাকে বলুন একবারে শ্রেষ্ঠতমভাবে করবে, কোনো কাজে কোনো খুঁত থাকবে না। যদি কাজ না জানে সে নতুন করে শিখবে, প্রাণ মন সেখানে ঢেলে দেবে। ইয়েস, আর তিনি খালি মুখে বলেন না আই এম দ্য বেস্ট, তিনি জানেন আই এম দ্য বেস্ট। তিনি জানেন যে আমি যদি এই ফিল্ডে নামি, আমি যদি তোমার ফিল্ডে নামি তুমি আর দাঁড়াতে পারবে না। ও জানে এটা, ওটা বলতে যাবে না কিন্তু জানে। কিন্তু তার সঙ্গে ওই এক্সপার্টিজের সঙ্গে ফলাকাঙ্ক্ষা নেই। আপনারা কিছু কিছু কাহিনী টাহিনী যদি পড়ে থাকেন, সিনেমা যদি দেখে থাকেন, দেখবেন ক্রিমিনালসগুলো, টেররিস্টগুলো আর কমান্ডোগুলো যখন লড়াই হয়, কমান্ডো নিজের প্রাণ বাঁচাতে যায় কিন্তু সে মৃত্যুকে ভয় পায় না, ক্রিমিনালগুলো মৃত্যুকে সবসময় ভয় পায়। কমান্ডো জানে আমি লড়তে এসেছি, লড়া আমার কাজ, মরবো মরবো। আমাদের সোলজার যারা তারা জানে মরতে এসেছি, ও কোনো মানে যে মরতে চাইছে তা না, সুইসাইড বম্বার্স তারা মরতে চাইছে, ও মাথা খারাপ হয়ে গেছে, কমপ্লিট মাথা খারাপ হয়ে গেছে, ইন্ডক্ট্রিনেশন এমন করেছে তাকে যে একটা পারভার্টস পাঁচজনকে মারছে নিজে মরবে। এগুলো সাইকো কেসেস, কোনো রকম যদি তাকে বাঁচিয়ে নিয়ে আসা হয় তখন বলবে না গো আমাকে ছেড়ে দাও। আর্মি অন্য জিনিস, ট্রেনিংটাই পুরো অন্য। কর্মযোগী যারা এই ট্রেনিংটাই অন্য। প্রথম ট্রেনিং হলো যে যে কোনো জিনিস যদি হাতে নেয় দ্য বেস্ট। পরম বই যদি পড়েন, পরম বইতে একটা মুচির কাহিনী আছে, সুয়েশ তার নাম, সে জুতো বানায়। তো পরম শহরের ছেলে দেখছে এত সুন্দর জুতো বানাচ্ছে, কথায় কথায় হচ্ছে যে শ্রেষ্ঠ ভালো কাজ। তো সুয়েশ তাকে বলছে যে তোমার কী মনে হয় তুমি আমার মতো জুতো বানাতে পারবে, তুমি যে নিজেকে শ্রেষ্ঠ মনে করছো। পরম তখন বলছে যে হ্যাঁ আমার ট্রেনিং প্র্যাকটিস করলে হবে। বলছে হ্যাঁ আমার অনেক অ্যাপ্রেন্টিস আগে এসেছে তারাও তাই মনে করতো, কেউই পারেনি, তোমরা খালি মনে ভাবো যে পারবো কিন্তু পারবে না, কারণ এই লোকটি ডিট্যাচড হয়ে গেছে। আমার কাজ এটা করা, এর বাইরে আমি জানি না, করি না, সবচেয়ে বেশি আই ডোন্ট কেয়ার। নিষ্কাম কর্ম মানে হচ্ছে যে যেখানে ক্রিয়া আর ফল এক হয়ে যায়। সাধারণত আমরা যখন কাজ করি, যখনই আমরা কোনো কাজ করি তখন কারকের যে বিভক্তি প্রথমা দ্বিতীয়া তৃতীয়া এগুলো সব আলাদা হয়ে যায়। সাবজেক্ট অবজেক্ট ভার্ব সব আলাদা হয়ে যায়, প্রথমা দ্বিতীয়া ক্রিয়া, কিন্তু তার সঙ্গে ফল আলাদা হয়ে যায়। তবে যখনই কোনো কাজ হয় জগতে কর্তা ক্রিয়া ফল পুরো আলাদা। আমি কর্তা, আমি করছি, এই কাজ করছি, আমার এই ফল। যেমন আমি খাচ্ছি, আমি খেলাম, আমি খাচ্ছি, খাবার ফল, পেট ভরবে, হেলথ ভালো হবে। ধর্মপথে যারা ঠিক ঠিক ধর্মে আসেন সেখানে ক্রিয়া আর ফল এক হয়ে যায়, আর আরও উচ্চ অবস্থাতে কর্তা ক্রিয়া ফল এক হয়ে যায়। ঠাকুর যেটাকে জ্ঞাতা জ্ঞেয় জ্ঞান বলছেন এক হয়ে যায়, ধ্যাতা ধ্যেয় ধ্যান এক হয়ে যায়। কর্মযোগ এইটাকে প্র্যাকটিস করে, প্র্যাকটিস করতে করতে তার এটা স্বভাব এসে যায় কি ক্রিয়া আর ফল এক হয়ে যায়। কর্তাটা তখনও আলাদা থাকে, কর্তা ক্রিয়া ফল যদি এক হয়ে যায় তার মানে সে সমাধিবান পুরুষ। ইনি কিন্তু সমাধিবান পুরুষ, ইনি সাধনা করছেন, যিনি সাধনা করেন তার
তার কাছে ক্রিয়া আর ফল সবসময় এক হতে হয়। মা ছোট বাচ্চাকে কেন ভালোবাসে? ভালোবাসে, ভালোবাসছে, ছোট শিশু, সেখানে কোনো আশা নেই, কোনো ফলের আশা নেই। সে অত ক্যালকুলেট করে না এই যে আমার এই এক মাসের বাচ্চা, একে এখন দুধ খাওয়াচ্ছি, আরও এক বছর দু বছর খাওয়াতে হবে, তারপরে পড়াবো, তারপরে হবে, তারপরে সারা জীবন একে আমি চুষে চুষে খাবো, এতটা হিসেব করে না। সে ভালোবাসে করছে। ক্রিয়া আর ফল মায়ের কাছে, ছোট শিশুর কাছে যেমন সমান, ঠিক তেমনি কর্মযোগীর কাছে সমস্ত ক্রিয়া আর ফল সমান। ক্রিয়া আর ফল সমান হওয়া এটাকেই বলে নিষ্কাম কর্ম, এটাকেই বলে অনাসক্ত কর্ম। আর এখানে ঠাকুর যখন বলছেন নিষ্কাম কর্ম, নিষ্কাম কর্ম বলছেন, যেটা গীতায় কর্মণ্যে বা অধিকারস্তে মা ফলেষু কদাচন, যেটা বলছেন এটাই বলছেন যে কর্ম তোমার বেস্ট। মা যেমন শ্রেষ্ঠতমভাবে নিজের সন্তানের কেয়ার নেয়, শ্রেষ্ঠতমভাবে। শিশু একটু কাঁদলো, মা বুঝে না এর কী সমস্যা, মা তাকে তার দেখাশোনাতে নামায়, কিন্তু সেখানে কোনো ফলাকাঙ্ক্ষা নেই, জাস্ট শিশুকে দেখতে হবে। ক্রিয়ার ফল এক। আমরা যে কর্মই করি, নিষ্কাম কর্ম যদি করেন, নিষ্কাম কর্ম মানে হয় স্বার্থবিহীন কাজ। লোকে এটাকে ভুল মনে করে, এটা করে রে অত নিষ্কাম কর্ম, তাই না? আমার কোনো স্বার্থ নেই, আমি করছি, আমি করছি, আমার এতে কোনো স্বার্থ নেই। আমাদের সমস্যা, আমরা মনে করি স্বার্থ না হলে আমি করবো কেন? আরে স্বার্থ না হলে তো কত কাজই তো করছো, এক্ষুনি হয়তো করছো না, কালকে যখন বাবা হবে কি মেয়ে এরা মা হবে, এই যে সন্তানের জন্য তো নিঃস্বার্থ কর্ম তোমাকে করতেই হবে। আরও যখন বয়স হবে, ঠাকুরমা হবে, আরও বেশি নিঃস্বার্থ কর্ম করবে। মাকে সম্মান শিশু এই জন্যে দেয়, কারণ মা নিঃস্বার্থভাবে ভালোবাসে। যে মা যত নিঃস্বার্থ তার সম্মান তত বেশি। কাজে এক্স্যাক্টলি তাই, যার কাজ যত নিঃস্বার্থ, নিঃস্বার্থ মানে নিষ্কাম, নিষ্কাম মানে স্বার্থবিহীন কাজ। দ্বিতীয় যেটা সমস্যা হয় সকাম কর্মে, খুব সিরিয়াস প্রবলেম হয়, একটা ক্রিয়ার ফল হবেই হবে, আপনি চান আর নাই চান, একটা ফল তো হবেই। আপনি চান আর নাই চান খেলে পেট ভরবে, আপনি চান আর নাই চান বিষ খেলে মরবেন। কিন্তু যখন আমরা কোনো ক্রিয়া করি, ওই যে ফল, যখন আমরা আগে থেকে ভেবে নিচ্ছি যে এরকম ফল, এই যে দেখবেন ইয়াং ছেলেগুলো আজকাল কোনো একটা কাজ করার আগেই ভাবতে শুরু করে দেয়, এতে আমি কত টাকা পাবো, কত নাম হবে। আমার এই কয়েকটা বই বেরোনোর জন্য অনেক সময় অনেকে যোগাযোগ করে, প্রায় দেখি দু চ্যাপ্টার তিন চ্যাপ্টার লিখেছে, থার্ড গ্রেড কাজ, সেখানে তার কত কল্পনা, বড় পাবলিশার নেবে, আমাকে সম্মান দিয়ে নিয়ে ডেকে নিয়ে যাবে, রয়্যালটি কত পাবো। আমি বলি আমি জানিও না ভাই, আমি কোনোদিন কোনো বই রয়্যালটি নিইনি আজ পর্যন্ত, আর লেখাই আছে আমি সন্ন্যাসী, কোনো রয়্যালটি নেবো না, আমি জানি না আমি কী বলবো, বই লিখলাম লিখলাম, কে ছাপলো না ছাপলো আমার কিছু আসে যায় না, আর আমি আজ পর্যন্ত জানি না কোন বই কত বিক্রি হয়েছে, একটা পয়সা নিই না কিছু না, কিন্তু ওরা বই লেখে উনি তার আগে এত ভাবছে। এখন এতে কী হয়, মনে একটা সুখ আসে, এত টাকা পাবো, এই টাকা পেয়ে এই হবে। ফলে কী হয়, কর্ম করে এই যে বাহ্যিক জগতে যে ফল আসে কর্ম করার পরে, সেই ফলটা সবসময় কম হয় যেটা মনের জগতে আসে। কারণ মনে আপনি যেটাই করেন সেটার জোর অনেক বেশি হয়, সুখের তোড়ও বেশি, কষ্টেরও তোড় বেশি মনে মনে যখন ভাবা হয়। আমরা আগে আগে এটা নিয়ে অনেক আলোচনা করেছি। কর্মফলের ক্ষেত্রেও ঠিক তাই হয়, আমি এই পাবো, আমি এইরকম হব, লোকে আমাকে মানবে, এগুলো করে কি, কর্মের এমন একটা বিধান, যখন আপনি চিন্তা ভাবনা করে নিচ্ছেন ফল, তো যে ফল আসার কথা তার অনেকগুলো সেখান দিয়ে বেরিয়ে চলে যায়। এটা আপনার পক্ষে মানা মুশকিল হবে, বোঝা আরও মুশকিল হবে, কিন্তু
এটা ফ্যাক্ট। তো যে যে ফলটা বাহ্য জগতে এসে আপনাকে দিত, আপনি যে মনে 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 ওটা ভাবছেন, ফলটা আপনি আগেই পেয়ে যাচ্ছেন কর্ম করার আগেই। ফলে কি হয়, আসল ফলটা অত জোরালো আর থাকে না। আপনি এটা করে দেখুন, যে এই যে বলে যে যে বর্তমানকালে শুনি, আমি তো আমরা জানতামও না আমরা যখন ছোট ছিলাম, কি যে চাকরি করতে যায় প্রাইভেট কোম্পানি, তারা বলে হাউ মাচ স্যালারি ইউ এক্সপেক্ট। আরে আমি কি বলবো কত স্যালারি এক্সপেক্ট করব, এই কোম্পানিগুলো যে কেন নিয়মিত কোল্যাপস করছে না, আমরা তো সেটাই অবাক লাগে। করে না তা না, করে, রেগুলার কোল্যাপসও করে। ছেলেটি কাজ করলো না, এখনো কিছুই করলো না, তার আগে আপনি বলছেন যে কত তুমি আশা করো চাকরি পাবে। কোথায় যে সমাজ যাচ্ছে, কোথায় যে আমরা যাচ্ছি, এটা একটা আমরা ছোট্ট একটা আইডিয়া দিলাম নিষ্কাম কর্ম বলতে কি। তো ঠাকুর বলছেন যে কর্ম করবে, নিষ্কাম কর্ম করবে। মনি বলছেন আগে হ্যাঁ, আচ্ছা যেখানে কর্ম সেখানে কি ঈশ্বর পাওয়া যায়, রাম আর কাম কি একসঙ্গে হয়? হিন্দিতে একটা কথা সেদিন পড়লাম, যাহা রাম তাহা নেই কাম, যাহা কাম তাহা নেই রাম। তো এখানে কাম, হিন্দির কাম বাংলার কর্ম এক, কিন্তু এখানে কাম যখন বলছেন হিন্দিতে, এখানে কামনা বাসনার অর্থে, আর মাস্টারমশাই এটাকে কোথাও একটা জড়িয়ে দিচ্ছেন যে কর্ম মানুষ যখন করে, কর্মের পেছনে সবসময় একটা কাম থাকে। বেদান্তে খুব নাম করা কথা আছে, অবিদ্যা কাম কর্ম, অবিদ্যা কাম কর্ম। আমরা শুদ্ধ চৈতন্য, আমরা আত্মা, কোনো কারণে আমরা অজ্ঞানবশাৎ নিজেকে অপূর্ণ মনে করি, আমরা নিজেরা পূর্ণ কিন্তু নিজেকে অপূর্ণ মনে করি। অপূর্ণ মানেই আমাকে পূর্ণ হতে হবে, আমি পূর্ণ প্রেম স্বরূপ সচ্চিদানন্দ, কিন্তু আমি নিজেকে মনে করি আমার ভালোবাসা নেই, ভালোবাসা খুঁজতে হবে জগতে, কখনো এর কাছে কখনো এর কাছে। আরে তুমি আত্মা সচ্চিদানন্দ, তুমি আনন্দ স্বরূপ, তুমি প্রেম স্বরূপ, আর তুমি প্রেম খুঁজে বেড়াচ্ছ, আজকে এর কাছে কালকে তার কাছে, এখানে মার খাচ্ছি সেখানে মার খাচ্ছি, নতুন একজনের কাছে গিয়ে ভাবি যে এখানে প্রেম পাবো। তুমি জ্ঞান স্বরূপ, ঘোর অজ্ঞানীর মতো ঘুরে বেড়াচ্ছ। কারণ যখনই মানুষ নিজেকে অপূর্ণ মনে করে, তার মনে কামনা জাগে যে আমি পূর্ণ হব, যখন জাগে তখন ওইটাকে পুরো করার জন্য তাকে কর্ম করতে হয়। যেমনি কর্ম করে তার অজ্ঞান আরও বাড়ে, যত অজ্ঞান বাড়ে তত কাম বাড়ে, যত কাম বাড়ে তত কর্ম বেশি করতে হয়, যত কর্ম বেশি করে অজ্ঞান তত বাড়ে, ভিশাস সাইকেল চলতেই থাকে। তো বলছেন যে যেখানে কাম সেখানে নেই রাম, এখানে কাম হিন্দিতে কাম কর্ম, কিন্তু এই জায়গাটা কাম কামনার অর্থে। ঠাকুর কিন্তু ওই কাম কর্মকে নিয়েই বলছেন, ঠাকুর বলছেন কর্ম সকলেই করে, তার নাম গুণ করা এও কর্ম, সোহংবাদীদের আমি সেই এই চিন্তাও কর্ম, নিঃশ্বাস ফেলা এও কর্ম, কর্ম ত্যাগ করবার জো নেই, তাই কর্ম করবে কিন্তু ফল ঈশ্বরে সমর্পণ করবে। খুব ইম্পর্টেন্ট কথা এটা, আমরা এটা অনেক সময় লোকেদের বোঝাই, ধ্যান যখন করছেন এটাও কর্ম, জপ যখন করা হয় এটাও কর্ম, যেখানেই মনের একটুও ক্রিয়া চলছে সেটাই কর্ম। যারা জ্ঞানী, যারা মনে করে আমি জ্ঞান, আমি নীতি নীতি বিচার করছি, বিচার মন করে, তার মানে মন অ্যাক্টিভ, মন অ্যাক্টিভ মানে কর্ম। তো কর্ম তো করতেই হবে, সবাইকে করতে হয়, সে জ্ঞানী হোক যোগী হোক যেই হোক সবাইকে করতে হয়। তাহলে যিনি অবতার পুরুষ না, তারা রামকে পেয়ে গেছেন, রামকে পেয়ে গেছেন যখন, তিনি তখন বুঝে নেন যা কিছু আছে এটা রাম, ওনারা যেটা করেন ওটা কর্ম না। কারণ অবিদ্যা কাম কর্ম যখন বলা হলো, সেখানে কর্মকে পরিভাষিত করা হলো, কর্মের পেছনে একটি বাসনা থাকে,
এই বাসনাটা হচ্ছে আমি অপূর্ণ, আমি পূর্ণ হব। কিন্তু যিনি জেনে গেছেন আমি পূর্ণ, তার কিসের বাসনা? জানে আমি পূর্ণ হয়ে গেছি। মেলা ঠেলাতে অনেক সময় লোকে আগেকার দিনে ওই ঘাড়ে করে জিনিসপত্র নিয়ে আসতো বিক্রি করার জন্যে। জিনিসপত্র বিক্রি হয়ে গেল, মুনাফা হয়ে গেল, ভালো টাকা পয়সা পেয়ে গেল, এবার বাজারে ঘুরছে আনন্দে। ওর তো আর কোনো উদ্দেশ্য নেই, ও তো কাজ হয়ে গেছে, এখন এমনি ঘুরছে। যিনি জ্ঞানী, যিনি জেনে গেছে তার স্বরূপ, তার তো আর অপূর্ণ ভাব কখনো আসবে না। অপূর্ণ ভাব যখন আসবে না মানে বাসনা আর আসছে না। এখন উনি যেটা করছেন ওটা আর কর্ম বলা চলে না, কারণ কর্ম একটা টেকনিক্যাল শব্দ। টেকনিক্যাল শব্দ এগুলো সবকটাকে ব্যাখ্যা ভালো করে বুঝতে হয় যে কেন। আমরা যখনই বলি কর্ম করছে, কাজ করছে, কাজ করছে, কাজ মানেই হয় ওটা ওটা কামনা দিয়ে প্রেরিত। কামনা দিয়ে প্রেরিত যদি না হয় তখন ওটা আর কাজ নয়, তখন ওটা কী? সে আপনি যে শব্দ আপনি বলুন, লোক দেখানো, আপনি বলুন লীলা, আপনি বলুন লোক শিক্ষা, আপনি বলুন উপদেশ, শব্দ আপনি যাই নিয়ে নিন। আমাদের ট্র্যাডিশনাল যে কথাবার্তা তাতে কাজ কর্ম এটা পরিভাষিত করা হয় পেছনে যখন বাসনা রয়েছে। বাসনা যদি না থাকে তাহলে ওটা কাজ নয়। তাহলে মা যখন শিশুকে দুধ খাওয়াচ্ছে সেটা কি? সেখানে কিন্তু বাসনা নেই। সেজন্য বলছে নিষ্কাম কর্ম করতে হয়, ওখানে বাসনা নেই। তাহলে ওটা কি কাজ না? ইয়েস, ওটা কাজ, কিন্তু ঈশ্বর জ্ঞান থেকে জাস্ট একটু নিচে। কোন অর্থে? নিষ্কাম কর্ম বলে, কারণ ওখানে বাসনা নেই। ওই বাচ্চাকে খাওয়াতে হবে এই বোধটুকু একটু আছে, কিন্তু আদারওয়াইজ বাসনা মুক্ত, ওটা নির্বাসনা। সেই জন্য নিষ্কাম কর্ম। আর ঠাকুরের মতো লোক যখন লোক শিক্ষার জন্য কাজ করেন, এই দুটোর মধ্যে যেন একটা চুলের তফাৎ। তফাৎ থাকলে সমস্যা কি হয়? ওখান থেকে যখন নামবে তখন আস্তে 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 তো অনেক বেশি নেমে যাবে, কিন্তু ওই কাজটুকু, ওই অতটুকু ওটা ঈশ্বরের সঙ্গে প্রায় এক। যখন কেউ জ্ঞানে ডুবে আছে, আগেকার দিনে ব্রাহ্মণরা যখন ডুবে আছেন, নবদ্বীপে ছিলেন বুনো রামনাথ, তেঁতুল গাছের তলায় পড়ে থাকতেন, ব্যাকরণের মহাপণ্ডিত, তার স্ত্রীর সেই শাঁখার চুড়ি পর্যন্ত নেই, হ্যাঁ, সে লাল সুতো বাঁধে, সে স্নান করছে গঙ্গায় ছপাক ছপাক, পাশে নবদ্বীপের রানী। তো বলছে শাঁখা পরার পয়সা নেই আর এত অহংকার। সে মেয়েটি, স্বামীর অহংকার কি না, বলছে যে আমার হাতেই লাল সুতো আছে বলেই নবদ্বীপের সম্মান, হ্যাঁ, নাহলে ও সম্মান চলে যেত। তো রানী কিছু না বুঝতে পেয়ে রাজাকে বলেছে, রাজা এবার এসেছে খুঁজতে, কি ব্যাপার খোঁজ খবর নিয়ে। সে দেখে তেঁতুল তলায় এক ব্রাহ্মণ পড়ে আছে, ওকে জিজ্ঞেস করছে যে কথা টথা বলে দেখলো যে খুব উস্তাদ, খুব মানে সত্যিকারের পণ্ডিত। জিজ্ঞেস করছে যে যে আমি রাজা, আপনার কোনো সেবা যদি আমি করতে পারি? বলছে না, আমার তো এই চার পাঁচ ছাত্র আছে, শিষ্যগুলো আছে, ব্রাহ্মণী আমার বামুনী গ্রাম থেকে ভিক্ষা করে নিয়ে আসে চাল, আর এই তেঁতুল গাছ আছে এর পাতা দিয়ে ঝোল, তো ভাত আর ঝোল ভালো চলছে, আমার কিছু লাগবে না। বলছে না না, আমি রাজা কিছু একটা বলতে হবে। উনি অনেক ভেবে অনেক ভেবে বলছেন, আচ্ছা এই ন্যায়শাস্ত্রে একটা নব্য ন্যায় এনাদের ছিল, এই শব্দ এর অর্থটা ঠিক বোঝা যাচ্ছে না, তো কোনো লোককে পাঠিয়ে নব্য ন্যায় মিথিলাতে শুরু হয়েছিল, এটাকে একটু যদি এর অর্থটা একটু বার করিয়ে দেন। রাজা পায়ে পড়ে বলল যে আপনার স্ত্রী ঠিকই বলেছিল, যে ওর হাতে লাল সুতো আছে মানে সে সধবা, সেই জন্য আজকে নবদ্বীপের সম্মান। যে রাজা এসে বলছে, হাত জোড় করে বলছে কিছু কিছু, যে হ্যাঁ, ধর জ্ঞানে কেমন ডুবে আছে সে, খাবার পয়সা নেই, চুড়ি পরার পয়সা নেই, শাঁখা পড়তো সে পয়সা নেই,
সধবার চিহ্ন কি না একটা লাল সুতো বেঁধে রেখেছে, কিন্তু বিদ্যা এমন ডুবে আছে। আমরা ভগবানকে তো দেখিনি, কিন্তু যখন জ্ঞান এই স্তরে যখন দেখেন তখন বুঝেন যে জ্ঞানরূপী আয়নায় ভগবানের এটাই প্রতিবিম্ব, এর থেকে উপরে আর হয় না। ভালোবাসা যেখানে দেখেন, যেখানে যে গোপীরা কৃষ্ণকে ভালোবাসছে, সমস্ত সব কিছু ত্যাগ, তার মান সম্মান কুল সব ছেড়ে ভালোবাসা। ভাগবতে আমাদের কৃষ্ণ কথা এখন হচ্ছে, পরে রাসলীলা আসবে। রাসলীলার শেষে শ্রীকৃষ্ণ বলছেন, তোমাদের এই ভালোবাসা না এটা প্রতিদান করা যায় না, তোমাদের এই ভালোবাসাটা, তোমার মনে যে ভালোবাসা, এটাই যেন তোমার প্রতিদান হোক, এটাই যেন ফল হোক, যে তোমার যে ভালোবাসা এটা যে ক্রিয়া এটাই যেন ফল, এর থেকে বড় আর ফল হয় না। তখন বুঝতে হয় ভালোবাসা রূপী আয়নাতে এটাই ভগবানের প্রতিবিম্ব। মা যখন শিশুকে স্তনপান করাচ্ছে তখন কর্মের আয়নাতে ঈশ্বরের এটাই প্রতিবিম্ব, এর বেশি আর ঈশ্বরকে দেখা যায় না, এটাই দেখা যায়। ঠাকুর যেটা শুরু করলেন নিষ্কাম কর্ম দিয়ে, সেখান থেকে যখন নামছেন এক এক করে, বলছেন যে কীভাবে সবটাই কর্ম, কিন্তু সেখান থেকে যখন ঈশ্বর দর্শন হয়ে যায়, ঈশ্বর দর্শনের পরে যাদের আত্মজ্ঞান হয়ে গেছে তারা যখন কর্ম করবেন এইভাবেই কর্ম করবেন, তারা যখন ভালোবাসবেন এইভাবেই ভালোবাসবেন, তারা যখন জ্ঞানের জন্য থাকবেন এইভাবে জ্ঞানের জন্য থাকবেন। ওরা ওই যে একটা, আপনি একটা কল্পনা করুন, ঠাকুরের কথাগুলো মাস্টারমশাই লিখেছেন, ঠাকুর বেঁচে আছেন আর কথা মৃত ছাপা হলো, এরপরে কি ঠাকুর গিয়ে নিয়মিত জিজ্ঞেস করবেন মাস্টারমশাইকে, হ্যাগা রয়্যালটিতে কত টাকা এলো? কল্পনা করা যায় কখনো? নেভার। এই জগতে ভগবানের যে প্রতিবিম্ব ছবি কর্মের আয়নাতে এটাই, ঠিক তেমনি ভালোবাসা। নরেনাদিকে যখন ভালোবাসেন একবারে অঢেল ভালোবাসা, এই জগতে উচ্চতম যেটা হতে পারে আমরা সেটাই দেখি ঠাকুরের জীবনে। এটা কিন্তু ঠাকুরের জীবনে যে দেখি তা না, আমার আপনার জীবনেও সবসময় ঘটছে। আমরা কিন্তু এত অবসেসড কিছু গ্ল্যামারাস জিনিসকে নিয়ে আমরা এগুলো না দেখ, মানে আমাদের চোখে পড়ে না, কিন্তু ঈশ্বরের যে রূপ, জ্ঞান ভক্তি কর্ম এগুলোতে না সবসময় আমাদের চোখের সামনে খেলা করছে, একটু দেখে নিলেই তখন বোঝা যায় যে সত্যি এই 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 ভগবানকে যদি আয়নাতে দেখা হয় এই রূপী আয়না এরকমই হবেন। মনি জিজ্ঞেস করছেন, আগে যাতে অর্থ বেশি হয় চেষ্টা কি করতে পারি? বিদ্যার সংসারের জন্যে পারা যায়, বেশি উপায়ের চেষ্টা করবে কিন্তু সদুপায়ে, উপার্জন করা উদ্দেশ্য নয় ঈশ্বরের সেবা করা উদ্দেশ্য। টাকাতে যদি ঈশ্বর সেবা হয় তো সে টাকায় দোষ নেই। এটা হিন্দুদের যে চারটে পুরুষার্থ, অর্থ কাম ধর্ম মোক্ষ, এই ঠাকুর এখানে অর্থের কথা বলছেন। মানুষের মন একটা বিচিত্র মন, এই যে আপনারা যারা ক্লাস সিক্স সেভেনে ফিজিক্স পড়েছেন আপনারা জানবেন, নিউটন গতি সিদ্ধান্ত দিয়েছিল, মানে যে বস্তু যে অবস্থায় থাকে সেই অবস্থায় চলতে থাকে যতক্ষণ ওটাকে বাহ্যিক একটা শক্তি না দেওয়া হয়। তবে একটা পাথর যদি পড়ে থাকে সেই পাথর কোনোদিন নড়বে না যতক্ষণ ওকে ঠেলে না দেন, আর একটা চাকা যদি চলছে চলতেই থাকবে যতক্ষণ তাকে এক্সটার্নাল ফোর্স তাকে না আটকায়, ফ্রিকশন আদি হচ্ছে এক্সটার্নাল ফোর্স বলে আটকে যায়। তো যখন আমাদের এই স্যাটেলাইট রকেট এগুলো যখন স্পেসে চলে যায় যেখানে কোনো ফ্রিকশন নেই গ্র্যাভিটি নেই, ওটা চলতেই থাকে, ওটা থামে না,
মন এক্স্যাক্টলি তাই। যদিও নিউটন এই সিদ্ধান্তগুলো মনের জন্য বলেননি, কিন্তু দেখবেন মন ঠিক এরকম, মন যেদিকে যায় ওটাই করতে থাকুক কিন্তু বেরোতে চায় না। মনে যে নানান রকমের যে ক্যারেক্টারিস্টিক আছে না, চরিত্র, তার মধ্যে এটা একটা খুব ইন্টারেস্টিং। টাকার পেছনে যখন দৌড়তে থাকো, টাকার পেছনেই দৌড়তে থাকবে, ওখান থেকে আর ওকে বার করা যায় না। যে জিনিসটাকে ধরে পতনোন্মুখী মন কি না, বলবেন যে তাহলে ঈশ্বরের দিকে যদি মন যায় না ওটা যে। একটা খুব সুন্দর গল্প আছে যে দুই ভাই, ছোট বাচ্চা, সে কিছুতেই পড়াশোনা করবে না। হ্যাঁ হ্যাঁ, তো এক খুব নাম করা গল্প যে পণ্ডিত মশাই এসে ওকে আম বাগানে নিয়ে গেছে, বলে কটা আম? একটা আম। এটা কটা? একটা। তাহলে কটা হলো? সঙ্গে সঙ্গে বড়টা ছোটকে বলছে, ওরে অঙ্ক শেখাচ্ছে বলিস না, অঙ্ক শেখাচ্ছে বলিস না, ওই ভালো জিনিসে যাবে না। কিন্তু যেখানে চেষ্টা লাগে না, যেটা করছে ওইটাকে, ওইটাতেই পেছনে 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 দৌড়তে থাকবে। ফলে কী হয় যে ঠাকুর যখন বলছেন বিদ্যার সংসারের জন্যে পারা যায়, সেবার জন্যে, সেবার জন্যে করতে 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 কী হয়, যেমন ধরুন স্বামী স্ত্রী যখন ঝগড়া হয়, এ দেখবেন প্রায় একটা স্ত্রী বলবে তোমার জন্য আর কতদিন কাজ করবো, রেগে যায়, তোমার জন্য আর কতদিন করবো, আরে ওর জন্য মানে তুমি নিজের জন্য কি করছো না নাকি। কিন্তু সত্যিকারে যদি এই অবস্থা হয় যে তার বেচারে নিজে খেতে পাচ্ছে না, থাকতে পাচ্ছে না, আর স্বামীগুলো এই মাতাল তাতাল, এগুলো ড্রাগ অ্যাডিক্ট, এগুলো যেগুলো হয়, একদিন বেরিয়ে গেলে উফ শান্তি। এই পড়লাম কদিন আগে চেন্নাই না ওইদিকে কোথায়, একজন মহিলা সে দহেজ ডাউরি দিতে পারেনি, শাশুড়ি স্বামী না খাইয়ে খাইয়ে না খাইয়ে খাইয়ে মেরে দিল। পুলিশ যখন উদ্ধার করেছে মহিলার শরীর মাত্র 20 কেজি ছিল। এগুলো এরা মানুষ, এখন যদি কোনোভাবে মুক্তি পেয়ে যেত ওখান থেকে তো মুক্তি। আমরা যখন সৎকার্য করি, সৎকার্য মানে হচ্ছে আপনি বিপরীত দিকে যাচ্ছেন কি না, হঠাৎ তখন আচ্ছা এগুলো কেন করছি, আচ্ছা আমার কী দরকার পাঁচজনকে ভালো করার, আমি আর বেশি চেষ্টা করবো না, যা আছে এতে যতটুকু হবে হবে। ধরুন এই যে রামকৃষ্ণ মিশন, আমরা রিলিফ কার্য করি, ত্রাণ কার্য করছি, আপনারা জেনে অবাক হবেন আমাদের বেশিরভাগই সেন্টার ডেফিসিটে রান করে। আমাদের এই ইউনিভার্সিটি এত নাম করা ডেফিসিট, আমাদের সবসময় 3-4 কোটি টাকা ওভারড্রাফট থাকে ব্যাংকের, টাকা নেই বলে লোকে দেখে বাবা এত বড় বাড়ি, আ সুখে আছেন, খুব সুখে, মটরও খাচ্ছ খট্টরও সুচ্ছ, বা ভালো খাচ্ছেন হলো, আরে ভাই দেখুন না কী অবস্থা। আমরা কোনো চেষ্টা করি না, আমরা যে দৌড়ে বড় লোকের তোয়াজ করবো, বড় লোকের কাছে হাত জোড় করে থাকবো যে মশাই কিছু দিন, আচ্ছা মশাই আসুন আপনার নাম বড় করে লাগিয়ে দেবো এখানে, না কোনো কিছু নেই, আসবে আসবে, হবে হবে না। সমাজের কাজ, জগতের কাজ আমরা দৌড়োদৌড়ি করবো না, কিন্তু মানুষ যখন পড়ে এতে, যখন টাকা অর্জনে পড়ে, তখন তারা আর ওই মোসাহেবি করবে, ঠাকুর বলছেন না সাহেবের বুটোর গোঁজা খায়। কিন্তু আমার যদি সেটা না করে চলে যায় আমি কেন করতে যাব। এটা এখানে তমোগুণের কথা কিন্তু বলা হচ্ছে না, এটা সাধুদের কথা বলা হচ্ছে। তো বলছেন টাকা যদি বেশি আমি আয় করতে যাব অবশ্যই করবে। আগেকার দিনে বৈশ্যদেরকে সেই জন্য করতো কি, ওরা বলতো ধর্মশালা বানাবে, মন্দির বানাবে, সেই নাম করে ওরা বিজনেস করতো, তো ওটা বানাতে হবে, তাতে আগেকার দিনে ভোগ তো এত ছিল না, ওই জন্য ওনারা টাকা করতে যায়, চারজনে ভালো হয়। কিন্তু এই যে বর্তমানকালে যেটা হয়েছে, টাকার চোরা বালি সবাই গিয়ে পা ফেলছে, হুশ করে ডুবে যাচ্ছে, কারোর দৃষ্টিও নেই। আগে পরিবারের উপরে কর্তব্য কতদিন, খুব নাম করা ঠাকুর বারবার বলছেন এটা, তাদের খাবার পরার কষ্ট না থাকে, কিন্তু সন্তান নিজে সমর্থ হলে আর তাদের ভার লওয়ার দরকার নেই, পাখির ছানা খুঁটে খেতে শিখলে আবার মার কাছে খেতে এলে মা টক্কর দেয়। এই বর্তমানকালে বলছে খুব বাজে অবস্থা, মাঝখানে গভর্নমেন্ট প্রচুর টাকা পয়সা বাড়িয়ে দিয়েছিল আর নতুন
প্রাইভেট কোম্পানিজগুলো এসে টাকা পয়সা দিয়েছিল। এখন দেখা যাচ্ছে অনেকেই বয়স হয়ে যাচ্ছে 23-25 বছর, এই বাবার পয়সার উপরেই খাচ্ছে, ঠাকুর এটাকে অনুমতি দিচ্ছে না। শিক্ষা দিয়ে দিলেন, ট্রেনিং দিয়ে দিলেন, আউট গো। আর আমি খেটে টাকা এনে তুমি ওই টাকাকে ওড়াবে না, আই ওয়ান্ট ডু ইট। কিন্তু মানুষ পারে না। মনি আবার বলছেন কর্ম কতদিন করতে হবে, ওই কর্মের উপরে গুরগুর করছেন। ফল লাভ হলে আর ফুল থাকে না, ঈশ্বর লাভ হলে কর্ম আর করতে হয় না, মনও লাগে না। আমরা একটু আগে এটা ব্যাখ্যা করলাম যে কেন। একবার যখন জেনে গেল যে ঈশ্বরই আছেন, তখন আর তার মনে কোনো বাসনা আসে না, কোনো অপূর্ণ ভাব আসে না। মাতাল বেশি মদ খেয়ে হুঁশ রাখতে পারে না, দুয়ানা খেলে কাজকর্ম চলতে পারে, ঈশ্বরের দিকে যতই এগোবে ততই তিনি কর্ম কমিয়ে দেবেন, ভয় নেই। আমরা এটা আগেও আলোচনা করেছিলাম যে ঈশ্বরীয় সত্তা আছে, যেমন আপনি ঈশ্বরের দিকে এগোবেন তিনি কাজ কমিয়ে দেন। এখানে কাজ বলতে ডিউটি, রেসপন্সিবিলিটিস, এখানে কাজ বলতে চাকরি করা না, এই যে সেন্স অফ ডিউটি, সেন্স অফ রেসপন্সিবিলিটি না, এটা ধীরে ধীরে কমে যায়। মানে যে আচ্ছা আমার যা আছে আমার তাতে চলে যাবে। গৃহস্থের বউ অন্তঃসত্ত্বা হলে শাশুড়ি ক্রমে ক্রমে কর্ম কমিয়ে দেয়, কর্ম বলতে কাজ। 10 মাস হলে আদপে কর্ম করতে দেয় না, ছেলেটি হলে উইটিকে নিয়ে নাড়াচাড়া করে। যে কটা কর্ম আছে সে কটা শেষ হয়ে গেলে নিশ্চিন্ত। এখানে আবার কর্ম বলতে ডিউটিস, রেসপন্স, দায়িত্ব। গৃহিণী বাড়ির রাঁধা বাড়া আর আর কাজকর্ম সেরে যখন নাইতে গেল তখন আর ফেরে না, তখন ডাকাডাকি করলেও আর আসবে না। এটা আগেকার দিনে ওই পুকুর টুকুর ছিল গ্রামে, তো ওরা সব কাজ টাজ করে নিত, মেয়েরা করে নিয়ে একবার যখন স্নানের দিকে এগিয়ে গেল আর ওকে ডাকলেও পাওয়া যাবে না। বর্তমানকালে ওই প্রবলেমটা নেই, এখন তো বাথরুম টাথরুম আছে, ঘরের ভেতরেই আছে। তো ঠাকুর এই উপমাগুলো বোঝানোর জন্যে এই কথাগুলো শুনলে আপনারা বুঝতেই পারবেন, এটা সবার জন্যে না। বিষয়ী মানুষ যারা, সংসারী মানুষ যারা, তারা যখন কাজ করে তারা কাজ করে যে ফলটাকে টেনে 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 নিজের কাছে জমাবে। যোগীরা যখন কাজ করে একটা দায়িত্ব আছে, এই দায়িত্বটাকে শেষ করলাম। আমরা যখন ছোট ছিলাম তখন রজগুণ পুরো ভেতরে, কোনো কাজ সেন্টারে যদি কোনো কাজ হয় তো খালি ভাবতাম যে আমাকে কেন দিচ্ছে না কাজ, এটা আমি করবো ধরে ধরে। এখন বয়স হয়ে গেছে, এখন কাজ বললে মনে কাজটা শেষ করতে পারলে বাঁচি। হ্যাঁ, কিন্তু কাজটা কখনো খারাপ হতে দেবো না, এতদিনের একটা ট্রেনিং আছে, মেন্টালিটি আছে, একটা সঙ্ঘের কাজ, যে কাজই হবে প্রাণ দিয়ে করব। কিন্তু হয়ে গেলে হাফ ছেড়ে বাঁচা, সে যিনি যে কাজই হোক, প্রথমের দিকে কিন্তু একটা জোর থাকে, করতে হয়, করে 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 মনটা যখন একটু পরিষ্কার হতে শুরু হয়ে যায় তখন রজগুণ তো থাকে না, তখন একটা সত্যের ভাব এসে যায়। সত্যের ভাব হচ্ছে কাজটাকে সুষ্ঠুভাবে করা, পারফেক্টলি করা, কিন্তু হয়ে গেলে নিশ্চিন্তি যে আর না। তো আমরা যখন ছোটো ছিলাম 25-27 বছর বয়স, তখন ওই বয়স্ক মহারাজদের দেখতাম যে ওনাদের বললে ওনারা যে অন্যকে দিয়ে করিয়ে নিন না, ওটা কুড়েমির জন্য কিন্তু করছেন না। তখন ভাবতেন যে মা গো, কাজ ছাড়া ইনারা থাকেন কী করে, খুব অবাক লাগতো। হ্যাঁ, কাজ কি, এখন বুঝতে পারছি যে না, ও হয়ে গেছে। কর্মকাণ্ড, আদিকাণ্ড হয়ে গেছে আর না। তো এটাই বলছেন যে ঠাকুর কাজ কমিয়ে দেন, ঈশ্বর কাজ কমিয়ে দেন। কিন্তু ভোগী যারা, সংসারী যারা, তারা এটা পারে না। আগেও আলোচনা করেছিলাম, বলে বসে থাকতে পারি না, কিছু না থাকলে তাস খেলবে, ঈশ্বরের চিন্তনে মন মানুষ দিতে পারে না। তো এখানে মূল কথা হলো যে কর্ম করতে হয় প্রথমে স্বার্থবিহীন কর্ম, সেখান থেকে উঠে 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 নিষ্কাম কর্মের অবস্থা, সেখান থেকে কর্মহীন। কর্মহীন তখনই হয়
যখন বস্তুলাভ, বস্তুলাভ মানে আত্মজ্ঞান হয়ে গেল, ওয়া মনটা পুরোপুরি আত্মজ্ঞানের দিকে চলে গেল, তখন আস্তে আস্তে কর্মটা শেষ হয়ে যায়। এরপরে জিজ্ঞেস করছেন ঈশ্বর লাভের মানে কি, এটা আমরা পরের দিন ধরবো।